এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটা বানাবো সেটা একটা সুপার নেপিয়ারের উপর ডিপেন্ড করে এই ভিডিওটা বানাবো। দেখুন, ছাগল পালন করতে গেলে আপনাকে সবার আগে যে ঘাসের ব্যবস্থা রাখতে হবে, না হলে আপনি ছাগল পালন করতে গেলে যে একটা লাভ, তুলনামূলকভাবে লাভ এর উদ্দেশ্যে আপনি ছাগলটা পালন করবেন, সেই লাভটা কখনোই করতে পারবেন না শুধু দানা খাবার অন্যান্য খাবারের উপর ডিপেন্ড করে। আজকে দেখুন, এটা হচ্ছে সুপার নেপিয়ার, ভালো করে লক্ষ্য করে দেখবেন। দেখুন সুপার নেপিয়ার, এর একটা বিশেষত্ব কি, এর যে নেপিয়ারের একটা আল থাকে প্রচণ্ড পরিমাণে, একদম এই পাতাতে প্রচুর পরিমাণে আল থাকে, কিন্তু এটাতে ততটা আল নেই, তুলনামূলকভাবে সেই বেশি মাত্রায় আল নেই, ছাগল অনায়াসে খেতে পারবে। আর আলটা থাকলে কি হবে বলুন তো বন্ধুরা, তাহলে খেতে গেলে হয়তো মুখটা কেটে যেতে পারে, নানান রকম সমস্যা হতে পারে। আর এটা একদম কচি, এই অবস্থায় আপনাকে খাওয়াতে হবে। দেখুন ঘাসগুলো, আগে প্রত্যেকটা ঘাসের গোড়া একটা দারুণ একটা সোপ আকার ধারণ করেছে। দেখুন দেখুন, এইভাবে আপনাকে ঘাস লাগিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, একদিক থেকে কাটিং হতে হতে চলে এসেছে, একদিক দিয়ে কাটছে আরেক দিক দিয়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই ঘাসের একটা বিশেষত্ব কি, আপনি যতবার কাটবেন ঠিক যতগুলো ঘাস থাকবে তার থেকে আরও 2-3 গুণ মাত্রায় ঘাসটা বেরোবে আর কি। দেখুন এই একটা ঝোপ, ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা, দেখুন কত বড় একটা ঝোপের আকার ধারণ করেছে। মানে একটা ঝোপ কাটলে অনায়াসে 2-3টে ছাগলে আপনার হয়ে যাবে, অলরেডি হয়ে যাবে। এই দেখুন, ঠিক এইভাবে আপনাকে কাটিং করতে হবে, ঠিক এইভাবে, একদম এইভাবে। দেখুন এইগুলো বড় হয়ে গেছিলো, এইগুলো কাটিং হয়ে গেছে বন্ধুরা, এটা কালকে কাটা হয়েছে। এই ঘাসটা দেখুন, আবার ঘাসের এই দেখুন ফোড় বেরিয়ে গেছে অলরেডি, ভালো করে লক্ষ্য করে দেখুন। দেখতে পেরেছেন যে একটার গোড়া থেকে 2-3টে করে অলরেডি ঘাসের আবার নতুন ফোড় বেরিয়েছে। দেখুন এই ঘাসের ছোপটা আজকে 3 দিন আগে কাটা হয়েছে, দেখুন আবার 10-15 দিন পরে আবার আপনি কাটতে পারবেন, যতবার কাটবেন ততবারই হবে। এই ছোপটা দেখুন 5 দিন আগে কাটা হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখুন যে একটার গোড়া থেকে অসংখ্য অসংখ্য ফোট বেরোনো শুরু করে দিয়েছে। দেখুন প্রত্যেকটা ছোপ থেকে, মানে যতগুলো ঘাস থাকবে তার সবসময় বেশি মাত্রায় ফোট বেরোবে। আপনি ঘাস ছাগল পালন করতে গেলে এই ঘাসটা লাগালে আপনার বেশ একটা তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে আপনার সুবিধা হবে। প্রত্যেকটা ঘাসের দেখুন ছোপগুলো বেশ ভালো আকার ধারণ করেছে, প্রত্যেকটা ঘাসের ছোপ একটা বিশাল আকার ধারণ করেছে। দেখুন 3-4 ফুট হবে, সেই মুভমেন্টে আপনি খাওয়াবেন তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই ঘাসগুলোর একটা বিশেষত্ব কি, এই ঘাসগুলো বড় যদি হয়ে যায় যখন পেকে যাবে সেই মুহূর্তে যদি আপনি কেটে দেন তখন মিষ্টি হয়ে যাবে, তখনও ছাগলগুলো ভালো খাবে সমস্ত কিছু। দেখুন আর শীতকালে বিশেষ করে বন্ধুরা ঘাস কাটিং করলে পরে খুব মানে দ্রুত বাড়ে না, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে, তুলনামূলকভাবে তার থেকে এই সুপার নেপিয়ারটা আপনি বুঝতেই পারবেন না যে কখন বর্ষাকাল কখন শীতকাল, এটা কন্টিনিউ একইভাবে বাড়ে, এদের বৃদ্ধিটা একই রকম থাকে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই ছোপটার আকার ধারণ একদম সুন্দর একটা, বেশ ভালো লাগছে। যেহেতু
এদের পাতাগুলো হয় বেশি মোটা হয় না, বেশ একটা চিকন প্রকৃতির হয়। ছাগল খাবার সময় তাদের একটা সুবিধাজনকই হয়, আর এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। সাধারণত যে ধরনের মাঠে ঘাটে নেপিয়ার দেখা যায়, সেই ধরনের নেপিয়ার থেকে এর প্রোটিন পাওয়ারটা অনেক বেশি থাকে। তাই বন্ধুরা, ঘাস লাগাতে হলে, নেপিয়ার ঘাস লাগাতে হলে আপনাকে নির্বাচন করতে হবে সব সময় যাতে আপনার ছাগল যে প্রোটিনটা বেশি পায়, কোন ঘাস থেকে, কোন পাতা থেকে, কোন লতা থেকে যে প্রোটিন পাওয়ারটা বেশি থাকবে সর্বদা সব সময় আপনাদের সেটা আগে লক্ষ্য দিতে হবে। কারণ ছাগলকে আপনি যতই খাওয়াবেন সে অনায়াসে খেয়েই যাবে, কিন্তু খাবার পরে যে তাদের একটা শারীরিক যে একটা চাহিদা, যে প্রোটিন একটা পাওয়ার, দেখা গেল সে খেলো, পেট ভরলো, কিন্তু প্রোটিনের অভাব থেকেই যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এর জন্য আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে, আগে ধ্যান দিতে হবে যে আপনি যে খাবারটা খাওয়াবেন তাতে প্রোটিনের পাওয়ারটা কীরকম আছে, কী ধরনের আছে, সেটা আপনাকে আগে লক্ষ্য দিতে হবে। নেপিয়ার কাটিং যদি আপনাদের লাগে তাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার, ওই নাম্বারে আপনারা ফোন করবেন, আপনারা সবসময় অ্যাভেলেবেল নেপিয়ার কাটিং পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাকে নেপিয়ার ঘাসের জন্য ফোন করে, বা দাদা কী ধরনের ঘাস খাওয়ালে, কী ধরনের কী খাওয়ালে ছাগল বেশি ডেভেলপ হবে, প্রোটিন পাওয়ারটা বেশি থাকবে, তারা কমেন্টস করে, ফোন করে। তাদের জন্য এই ভিডিওটা বানানো, যারা ঘাস নিয়ে সমস্যায় ভুগছেন, অথচ বেশি মাত্রায় খাওয়াচ্ছেন অন্য কিছু কিন্তু তাদের ছাগল সুস্থ থাকছে না, তাদের জন্য এই ভিডিওটা বানানো। যদি এই ধরনের মানে হাই প্রোটিন আলা যদি নেপিয়ার ঘাস আপনাদের যদি দরকার হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, তখন বিস্তারিত কত কী দাম নির্ধারণ করে বলে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে এটা বলছি যে কিসে বেশি মাত্রায় প্রোটিন থাকে, দেখুন এটা হচ্ছে ভুট্টা গাছ, আপনাকে ভুট্টা গাছটা লাগাতে হবে। দেখুন 1 ফুট অন্তর অন্তর বা 6 ইঞ্চি অন্তর অন্তর দেখুন একটা একটা করে বীজ রোপণ করেছে। দেখুন একটু ফাঁকা ফাঁকা করে আপনাকে লাগাতে হবে, এটা রোপণ করতে হবে, এটা বুনিয়ে দিলে হবে না, বুনিয়ে দিলে ততটা ফল স্বরূপ ভালো হয় না, এদের একটা একটা করে রোপণ করতে হয়। আপনাদের এই পশুপালন করতে গেলে, ছাগল পালন করতে গেলে এই ধরনের ভুট্টা লাগাতে হবে। ভুট্টা লাগালে কী হবে, ভুট্টাতে সবসময় হাই প্রোটিন থাকে, এই প্রোটিন থাকে, আর ভুট্টাটা আপনাদের খাওয়ানোর নিয়ম মানে ভুট্টার ফল চলে আসবে, সে ফলটার ভিতরে দুধ আকৃতি হবে। ফলটা যখন আপনি টিপ দেবেন, ফাটাবেন, সেই সময় একটা দুধের আকৃতি আকার ধারণ করবে। ওই টাইমটায় যদি আপনি ভুট্টা খাওয়াতে পারেন তাহলে সব থেকে হাই প্রোটিন থাকে, যত খাবার থাকুক না কেন সব থেকে বেশি হাই প্রোটিন থাকে। আর এই টাইমটায় যাদের বেশি মাত্রায় পশু আছে, ছাগল আছে, তারা এই দুধ আকৃতি অবস্থায় সাইলেন্স করে রাখে, যাতে পরবর্তীতে তাদের কোনো খাবারের সংকট না দেখা দেয়। তার জন্য তারা এই খাবার, এই ভুট্টা গাছটা সাইলেন্স প্রকৃতিতে জোগাড় করে রাখে। দেখুন বন্ধুরা, আপনারা যারা ছাগল পালন করবেন, একটা বৃহৎ আকারে পরিকল্পনা করেছেন, এই ধরনের আপনাদের ভুট্টা গাছ লাগাতে হবে। আর সাইলেন্স যদি বানাতে পারেন তাহলে খুবই ভালো, আর একটা দুটো দিন পরিশ্রম করবেন, হয়তো 6 মাস আপনাকে পরিশ্রম করতে হবে না, খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, কোথায় খাবার পাবেন, কালকে কী খাবে, অটোমেটিক আপনার খাবারটা স্টকে থাকবে, তাহলে আপনার ছাগল পালনটা আরও সুবিধাজনক হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই দেখুন ভুট্টা গাছে ফুল অলরেডি চলে এসছে, এই ফুল থেকে এরপরে ফলের আকার ধারণ করবে। এক একটা গাছে ফল হয়তো 2, 3, 4, 5টাও হয়, যে গাছটা ভালো সতেজ থাকে, বেশ ভালো থাকে, শুরুতে এই গাছটার আকার ধারণ বেশ একটা মোটা সোটা হৃষ্টপুষ্ট, সেসব গাছে 3, 4, 5টাও ফল ধারণ করে। দেখুন এটা হচ্ছে ভুট্টার ফুল, এরপরে ফলের আকার ধারণ করবে, ফলগুলো ঠিক এরকম জায়গা থেকে ফলগুলো হয়, এই যে দেখেছেন এইখান থেকে ফলগুলো ঠিক বেরোয়, প্রত্যেকটা গাছে 2, 3, 4, 5টা করেও বেরোয়। তাহলে বন্ধুরা, ছাগল পালন করতে গেলে আপনাদের যে হাই প্রোটিন খাবার কি করে হয়, কোন গাছ থেকে হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার খামারের পাশে যদি জমি না থাকে, খামার থেকে একটু দূরেও এইভাবে
দেখুন এখানে কিন্তু খামার নেই, খামার থেকে অনেকটা দূরে এই জমিটা নিয়ে ঘাসগুলো লাগানো হয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, ঘাসগুলো বেশ সুন্দর, দারুণ হয়েছে। আপনাদের যদি এই ধরনের ঘাসের যদি কাটিং দরকার হয়, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, ওতে বিস্তারিত বলে দেওয়া যাবে কত কি দাম, কিভাবে কি বিক্রয় করা হয়, আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আর ঘাস কাটিং করতে হলে যখন আপনি আর ছাগলকে ঘাস খাওয়াবেন, একদিক থেকে শুরু করবেন। এতে কি হয়, একদিক থেকে শুরু করলে কি হয় যে আপনি একদিক থেকে কাটছেন, কাটতে কাটতে দেখা গেল লাস্ট ফিনিশিংয়ে চলে গেলেন, আবার এদিকে ঘাস অলরেডি রেডি হয়ে যাবে, তাহলে আপনার আর ভোগান্তি থাকবে না। আর ঘাস কখনও আপনি এখান থেকে কাটবেন, ওখান থেকে কাটবেন, মানে থেকে থেকে কাটবেন, এলোমেলোভাবে কাটবেন, এইভাবে কখনও কাটবেন না, তাতে আপনার প্রচণ্ড অসুবিধা হবে। ঘাসগুলো যে কীভাবে বাড়ছে কি এর কোনো ধারণা আপনি পাবেন না, সবসময় ভোগান্তির মধ্যে পড়ে যাবেন। কারণ যত রকম নেপিয়ার আছে, সব থেকে হাই প্রোটিন এই নেপিয়ারের মধ্যে আছে। যত রকম নেপিয়ার আছে বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যত রকম নেপিয়ার আছে সব থেকে হাই প্রোটিন এই নেপিয়ারের মধ্যেই পাওয়া যায়। তাই আপনাকে ছাগল পালন করতে গেলে ঘাস লাগাতে হলে এই নেপিয়ার ঘাস আপনাকে আগে লাগাতে হবে, কারণ এর মধ্যে প্রোটিন পাওয়ারটা অনেক বেশি। দেখুন ওই দিক থেকে কাটতে কাটতে এদিকে চলে এসেছে, দেখুন বন্ধুরা আবার ওদিকে ঘাস অলরেডি রেডি হয়ে গেছে। এই ঘাসগুলো যখনই কাটিং হয়ে যাবে ওইগুলো একদম ফুল ফর্মে চলে আসবে, কাটার মতো ফুল উপযোগী হয়ে উঠবে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস।